ধর্মতলার খুব কাছে জানবাজারে চলে এসেছি রানী রাসমণির বাড়ির দুর্গাপুজো দেখতে। রানী রাসমণির বাড়ির দুর্গাপুজো বলতে এখন তিন বাড়ির পুজোকে বোঝায়, চৌধুরী বাড়ি, হাজরা বাড়ি এবং বিশ্বাস বাড়ি। রানীমা সেজজামাই মথুরমোহন বিশ্বাস ছিলেন তার পুত্র সমপ্রিয়। মথুরমোহনের নাতি ব্রজগোপালের কন্যা লাবণ্যতার সাথে বিয়ে হয় এই বিজয়কৃষ্ণ হাজরার। বর্তমানে রানী রাসমণির দ্বারা পূজিত মূল বাড়ির পুজোর দায়িত্ব সামলাচ্ছেন এই হাজরা পরিবারের সদস্যরা। হাজরা বাড়ির থেকে সামান্য পায়ে হাঁটা দূরত্বেই বিশ্বাস বাড়ি। জগদম্বা ও মথুরমোহনের নাতি নিত্যগোপালের পুত্র সুনীল কুমার বিশ্বাসের বংশধররা এই বিশ্বাস বাড়ির পুজো পরিচালনা করেন। বিশ্বাসবাড়ি ও হাজরাবাড়ির থেকে একটু দূরেই রয়েছে চৌধুরী বাড়ি, রানীর মেজমেয়ে ও স্বামী প্যারিমোহন চৌধুরীর বংশধরদের দ্বারা পরিচালিত এই দুর্গাপূজা চৌধুরী বাড়ির পূজা নামে খ্যাত। জানবাজারের এই হাজরাবাড়ির 22 ফুটের প্রতিমার রং হয় শিউলি ফুলের বোটার রঙের মতো। এখানে মা সরস্বতীর মুখ হয় সাদা রঙের এবং অসুরের মুখ হয় সবুজ রঙের। আটচালায় থাকে পৌরাণিক কাহিনী। এই বনেদি বাড়ির ঠাকুর তৈরি করেন চিত্রকররা, কোনো কুমোরের তৈরি ছাঁচের প্রতিমা নয়। প্রতিটি বাড়ির পুজোতেই একচালা প্রতিমা সুসজ্জিত থাকে ডাকের সাজে। এখানে মাকে চাল কুমড়ো ও আখ বলি দেওয়া হয়। প্রথমে এখানে সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিনই চলে কুমারী পুজো এবং মাকে ভোগ দেওয়া হয় প্রতিদিনই। চিরাচরিত ভিড় এবং প্যান্ডেল হপিংয়ের মাঝে একটা দিন কিছুটা সময় কলকাতার এরকম কিছু বনেদি বাড়ির পুজো দেখে সেই পুরনো বনেদিয়ানা ব্যাপারটা উপভোগ করতে চলে আসতেই পারেন এরকম কলকাতার পুরনো ঐতিহ্যবাহী বনেদি বাড়িগুলোতে।